সকুন্দ এখানে দেখতে পাচ্ছেন ফুট ফুটে দুইটা বেবি আছে, এগুলো বিউটি রেসারে একদম 600 টাকায় নিতে পারবেন না। দর্শক বন্ধু এই প্যাডটা একদম 600 টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন, খুব আফসান গিয়েছিল বেবি। এই যে গিয়ারটা দেখুন, চোখের কালারটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, দেশ ও প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধু, এখানে বেশ কিছু দেশি এবং ফ্যান্সি কবুতরের কালেকশন রয়েছে, আমি দরদর্শন হব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে আমি যে লফটে দাঁড়িয়ে আছি, লফটা হচ্ছে জহুরুল ভাইয়ের। আপনারা অনেকে ওনাকে চিনে থাকতে পারবেন, কারণ ইতিমধ্যে ওনার প্রতিবেদন আমাদের চ্যানেলে অলরেডি দুইটা আছে। হ্যাঁ, তো উনি সবসময় দামগুলো লো প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করেন, যাতে আপনারা সবাই কিনতে পারেন। আর সেই সাথে সামনে ঈদ আছে, আশা করব আজকের দামটা আরও একটু লো থাকবে। তো কথা বলার চেষ্টা করব জহুরুল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। না জি ভাই, আপনার এখানে আজকে কি কি কালেকশনের কবুতর রাখছেন ভাই? আজকে মোটামুটি রেড সেকার, কিং, লক্ষা, সিরাজি, চিলা, মিলি, বিভিন্নটা আছে আর কি, বিভিন্ন আইটেম আছে না? আচ্ছা মাশাল্লাহ। আর ভাই একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলেন, দর্শকরা আপনাকে যেন চিনতে পারে। ঠিক আছে, দেখুন দর্শক ওনার চেহারাটা দেখুন, একবার নুরানি একটা চেহারা। যাই হোক, ভাই কিন্তু পান খায়। হ্যাঁ আমিও খাই, হ্যাঁ কিন্তু ভাই একটু বেশি খায়। যাই হোক, জরুরি আপনার লোকেশনটা কোথায় যাবে? আমার লোকেশন হচ্ছে আশুলিয়া সাভার জিরাবর পুকুর পার আসলাম মোল্লার বাড়ি। একবারে পুরো ডিটেলস দেওয়া আছে, দর্শক বন্ধু যারা আশেপাশে থাকেন আপনারা এখানে এসে দেখে শুনে কবুতরের মান যাচাই করে নিয়ে যেতে পারবেন। আর যারা দূর থেকে ডেলিভারি নিতে চান তারা ভাইয়ের সাথে মোবাইলে যোগাযোগ করবেন অথবা ইমোতে যোগাযোগ করবেন। ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01737 01 37 737 737 587 589 459। আচ্ছা ভাই, এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে? ইমো করা আছে না? আচ্ছা, যদি কেউ দূর থেকে নেয় সেক্ষেত্রে আপনাকে যেহেতু পেমেন্ট করতে হবে, আপনার কি বিকাশ নাম্বার এটাই? জি এটাই বিকাশ নাম্বার। আচ্ছা ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার চিলা কবুতর দেখাচ্ছি আমি আপনাদেরকে। আর এই যে এইটা কি নন না মাদি ভাই? যেটা আমি হাতে নিছি এটা মাদি না? মাশাল্লাহ দেখতে পাচ্ছেন মাদিটা, আর এর চোখ আর শেপ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একবারে হাই ফ্লাইং একটা মাদি। সেই সাথে নরের শেপটা এবং চোখের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, নরটাও কিন্তু হাই ফ্লাইং একটা নর। আমি কবুতরের যতটুকু বুঝি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, যারা আমার থেকে একটু বেশি বোঝেন হ্যাঁ তারা কোয়ালিটিটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। মাশাল্লাহ কালারটাও খুব সুন্দর, ভালো একটা কালার, মানে আকর্ষণীয় একটা কালার। আর এই পেয়ারটার কি ডিম বাচ্চাওকে আছে ভাই? ডিম বাচ্চাওকে গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে। যদি গ্যারান্টি মানে আপনার ফেল হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি? এটা রিটার্ন দেবো আমি। রিটার্ন নিয়ে নেবেন না? রিটার্ন নিয়ে নেবেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন মানসিকতার জন্য। আর এই পেয়ারটা যদি কোনো দর্শক বন্ধু আপনার কাছ থেকে কালেকশন করতে চায়, আপনি কত টাকা দাম রাখবেন? চাওয়া দাম 800 টাকা, আর ফিস্ট 600 টাকা। মানে যদি দাম চান তাহলে 800 টাকা, আর যদি একদমে কেউ নেয় সেক্ষেত্রে একদম 600 টাকায় নিতে পারবে না? দর্শক বন্ধু এই প্যাডটা একদম 600 টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন, খুব সুন্দর হাই ফ্লাইং একটা কবুতর। যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আমি যতটুকু কবুতরের দাম সম্পর্কে আমার ধারণা আছে, 600 টাকা বলার পরে এই প্যাডটার জন্য দাম করার মতো আর কিছু থাকে না। তো যদি 600 টাকায় কারো এই প্যাডটা পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার বুকিং দিয়ে দিবেন, আমি আশা করবো কেউ আর দামাদামি করার চেষ্টা করবেন না। দর্শক বন্ধু আমি এখানে আপনাদেরকে এক প্যার মুখী দেখাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্প্রিং আছে, আর সেই সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মুখীটা, এটাতে কিন্তু মাথার উপরে একটু দেখতে পাচ্ছেন মিস মার্কিং আছে, আর এটা ফুল ফ্রেশ আছে ইনশাল্লাহ। এটা নর না মাদি ভাই? ফ্রেশটা মাদি, আর মিস মার্কিং যেটা আছে এটা নর না? আচ্ছা এই প্যাডটা কি ডিম বাচ্চার গ্যারান্টি আছে ভাই? ফুল রানিং প্যাড না? আচ্ছা এই প্যাডটা যদি কোনো ভাই নিতে চায় আপনি কত টাকা হলে দিতে পারবেন, একদম বলবেন, ছোট করে বলবেন? একদম 1000 টাকা। একদম 1000 টাকা না? দর্শক বন্ধু এই প্যাডটা একদম 1000 টাকা আপনারা কালেকশন করতে পারবেন। আর যারা কবুতর কেনাবেচা করেন তাদের মুখী কবুতরের বাজার দর সম্পর্কে অবশ্যই ধারণা আছে আমি আশা করি। আপনারা আবার জানেন যে মুখী কবুতর কত টাকা দাম, তো যদি এই প্যাডটা একটু মিসমার্কিং আছে, এই মিসমার্কিংটার জন্য আসলে দামটা একেবারে সীমিত, একবারে সীমিত রেটে আপনারা পাচ্ছেন মাত্র 1000 টাকায়। যদি কারো পছন্দ হয় ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা কালেকশন করবেন। দর্শক বন্ধু এখানে একটা নান আছে, আর দুঃখজনক হলো সামনের যে নানটা এটা দেখতে পাচ্ছেন মাথায় হালকা মিসমার্কিং আছে। আমি যদি একটু জুম ইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এইখানে দেখতে পাচ্ছেন একটু হালকা মিসমার্কিং আছে।
তো এটা খুবই সাধারণ এটা কোনো ব্যাপার না আর এটা কি নর না মাদি যে মিসমার্কিং যেটা আছে নরটাই মিসমার্কিং না আর মাদিটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে মাদি হ্যাঁ মাদিটা ফুল ফ্রেশ আছে সেই সাথে দোনোটা কবুতরের বডি ফিটনেসটা মাশাআল্লাহ আর এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা রানিং পেয়ার না আচ্ছা এই পেয়ারটার দাম কত রাখবেন আপনি চাওয়া দাম 3000 টাকা ফিক্সড 2800 টাকা একদম 2800 টাকা 2800 টাকা না ভাইস এই পেয়ারটা একদম 2800 টাকা হলে কালেকশন করতে পারবেন যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি এই পেয়ারটা নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার লক্ষা কবুতরের বেবি আছে এগুলো বেবি না হ্যাঁ যে দুটোটা বেবি একসাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো জিরো পার না এক পার ভাই দুই তিন পার আছে এগুলো দুই তিন পারে আছে না মাশাআল্লাহ আর এগুলো দমগুলো কি গোনা আছে আর দম গোনা নাই দম তো বেবির দম অনেক সময় গোনা হয় না অনেক ভালো আছে মানে বেবিগুলো বড় হলে অনেক সময় দমগুলো একটু বাড়ে হ্যাঁ কিন্তু মাশাআল্লাহ কোয়ালিটি খুব সুন্দর সেই সাথে একবারে ফুল ফ্রেশ আছে যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় আপনারা কালেকশন করে নিতে পারেন আর সেই সাথে লক্ষার আরও একটা পেয়ার আছে বেবি পেয়ার আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই পেয়ারটার দাম আপনি কত নেবেন চাওয়া দাম 1800 টাকা চাওয়া দাম 1800 টাকা আচ্ছা দামাদামি করতে পারবেন না ধরছে এই পেয়ারটার জন্য চাওয়া দাম 1800 টাকা 1800 টাকা একদম না দামাদামি করতে পারবেন যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশন করতে পারবেন দামাদামি করলে ইনশাল্লাহ কিছু কম হবে দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও এক পেয়ার লক্ষার বেবি আছে আর এগুলো বয়স কত চলে ভাই জিরো এগুলো জিরো পরে বেবি না আচ্ছা মাশাল্লাহ আর এই বেবি দুইটা একটু উপরে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একবারে খুব সুন্দর বেবি আর এই বেবিগুলোর দাম কত রাখবেন আপনি চাওয়া দাম 1600 টাকা 1600 টাকা চাওয়া দাম না দর্শক বন্ধু এই বেবিগুলোর চাওয়া দাম হচ্ছে 1600 টাকা একদম না দামাদামি করতে পারবেন যদি এই বেবিগুলো কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু বেবি হচ্ছে দুই পেয়ার তো কাজে যদি আপনি নিতে চান কোন পেয়ারটা আপনার পছন্দ কোন পেয়ারটা নিতে চাচ্ছেন আপনার মোবাইলে স্ক্রিনশট মানে স্ক্রিনশট মেরে ওইটা আপনি মোবাইলে এই মুহূর্তে পাঠিয়ে দিবেন দর্শক বন্ধু এখানে একটা কিংয়ের নর আছে ফুল রেড কালার খুব সুন্দর একটা নর সেই সাথে একবারে বিগ সাইজ আর তেজিও বটে আর দেখতে পাচ্ছেন নটটা খুব সুন্দর একটা নট আর এই নটটা কি ডিম বাচ্চা করা নর ভাই ডিম বাচ্চা করা ফুল ডিম জমছে এটা দিয়ে মানে মাটির সাথে দিলে ডিম জমবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি আচ্ছা এই নটটার দাম কত রাখছেন আপনি চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম এটা না জি দর্শক বন্ধু এই নটটা চাওয়া দাম হচ্ছে 3000 টাকা একদম না দামাদামি করার সুযোগ আছে যদি কারো এটা পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন আর আশা করি দামাদামি করলে কিছু কম পাবেন এবং যথেষ্ট পরিমাণ কম পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু এখানে একটা শাটিং কবুতর আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা এটা নর না মাদি ভাই ওটা মাদি এটা মাদি না আর এই যে এটা নর হ্যাঁ জি পেয়ারটা আমি দেখতে পাচ্ছি ফুল রানিং আছে আর জানার চেষ্টা করবো এটা ডিম বাচ্চা কি ওকে আছে ভাই ডিম বাচ্চা ওকে করিগুলো করি 100% ওকে 100% ওকে না মাশাল্লাহ আর দেখতে পাচ্ছেন বডি শেপটা কোনো মিসমার্কিং নেই আমি টাইট আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা টাইটা একটু দেখানোর চেষ্টা করব এই যে এটা টাই দুটোটা টাই আসলে মাশাআল্লাহ খুব সুন্দর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন সেই সাথে পরিগুলো 100% আছে আর দামটা কত এই পেয়ারটা চাওয়া দাম 3200 টাকা 3200 টাকা চাওয়া দাম না জি দর্শক বন্ধু এই পেয়ারটা চাওয়া দাম 3200 টাকা একদম না দামাদামি করতে পারবেন যদি কারো পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি এই পেয়ারটাতেও আপনারা কিছুটা ছাড় পাবেন দর্শক বন্ধু এখানে আরও একটা কিংয়ের পেয়ার আছে এটা হচ্ছে ফুল রানিং একটা পেয়ার আর এই পেয়ারটা ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা মাশাল্লাহ আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল রেড কালারের কিং খুব সুন্দর একটা পেয়ার আর সেই সাথে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক সময় দেখা যায় যে যে জিনিসটা খুঁজে মানুষ ওই জিনিসটা পায় না আর যে সময় পায় সেই সময় ওই জিনিসটা লাগে না ঠিক আছে আমার কথাটা যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন আসলে এই রেড কালারের কিং কিন্তু সচরাচর পাওয়া যায় না যদিও বাজারে অ্যাভেলেবেল কিন্তু ভালো কোয়ালিটি সবসময় পাওয়া যায় না তো এখানে যে কোয়ালিটিটা আছে মাশাল্লাহ মোটামুটি ভালো একটা কোয়ালিটি কবুতর যদি কারো পছন্দ হয় কালেকশন করে এটা আপনারা লালন পালন করতে পারেন খুব সুন্দর হবে এটা পালার জন্য আর এই পেয়ারটা ডিম বাচ্চা ওকে আছে ভাই যেরকমটি বলছে ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম কত রাখবেন আপনি চাওয়া দাম 6000 টাকা চাওয়া দাম এটা না জি দর্শক বন্ধু এটা চাওয়া দাম 6000 টাকা একদম না এটাতে দামাদামি করার সুযোগ আছে আর দামাদামি করার সুযোগ মানেই কিছু কম হবে যদি কেউ এই পেয়ারটা কালেকশন করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মোটামুটি কিছু কম হবে
দর্শক বন্ধু এখানে আরো একবার কিং দেখতে পাচ্ছি আর এটা কিন্তু রেড না ওকে এটা হচ্ছে ইয়েলো কালারের কিং আর এটা কি মাদি না জি এটা মাদি আর এটা হচ্ছে সরি ডান পাশেটা মাদি আর বাম পাশেটা নর আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু যে এটা হচ্ছে নর হ্যাঁ আর এই যে পিছনেরটা এটা হচ্ছে মাদি আর রেড কালারের যে কিংটা রেড কালারের যে কিংটা ওই কিং এর চেয়ে তুলনামূলক এই কিংটা একটু সাইজে বড় বিগ সাইজ হ্যাঁ আর এই প্যাডটা ফুল রানিং না নিম্বাচাও কে আছে আচ্ছা এই প্যাডটা যদি কেউ নেয় এই প্যাডটার জন্য দাম কত রাখছেন চা দাম 5000 টাকা দর্শক বন্ধু লাল কিং এর চেয়ে এই কিংটা সাইজ যদিও বড় কিন্তু এটার মার্কেট প্রাইসটা একটু কম থাকে সব সময় যেহেতু এটা কালারটা ইয়েলো কালার সেজন্য ভাই এটা দাম চাচ্ছেন 5000 টাকা আর এই দামটাও একদম না এটাও চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করলে আপনার এই প্যাডটা কম দামের মধ্যে কালেকশন করতে পারবেন দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার রেড সেকার কবুতর আছে আর এগুলো কি রেসার ব্লাড লাইন ভাই রেসার এগুলোর বেবি দিয়ে কি ট্রেনিং করে রেস করানো সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা আমি একটু শেপটা দেখাই দিই দর্শক বন্ধু এই যে শেপ দেখতে পাচ্ছেন এটা কি নরেশ শেপ আর এটা হচ্ছে মাদি শেপ না মাশাআল্লাহ দুটোটা শেপই মোটামুটি ভালো করানো আছে এগুলো কি 22 এর ট্যাগ করানো আছে না আচ্ছা এটা এগুলো কি খামারের ট্যাগ না ক্লাবের ট্যাগ খামারের ট্যাগ না আচ্ছা মাশাআল্লাহ দর্শক বন্ধু আমি আপনাদের সামনে ট্যাগের বিস্তারিতটা তুলে ধরার চেষ্টা করেছি যারা বুঝবেন তারা বুঝবেন যারা বুঝবেন না তারা আলু খাবেন যাই হোক আমি একটু মজা করলাম দর্শক বন্ধু এই প্যাডটা জানার চেষ্টা করব এই প্যাডটা কি ডিম্বা চৌকে আছে ভাই ডিম্বা চৌকে গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি আচ্ছা এই প্যাডটা যদি আমার কোনো দর্শক আপনার কাছ থেকে নেয় আপনি কত টাকা দাম রাখবেন সাওয়া দাম 4200 টাকা এটা একদম বলে দেন না ভাই একদম 4000 টাকা আর একটু কমাই দেন না ভাই আমার দর্শকদের জন্য একদম 3500 টাকা একদম 3500 টাকা প্রিয় দর্শক বন্ধু একবারই সীমিত রেট আসলে আমি ওনাকে কোনো কবুতরের জন্য রিকোয়েস্ট করিনি তো এই প্যাডটার জন্য রিকোয়েস্ট করাতে উনি মানে সীমিত দামের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ মানে আমি যতটুকু বুঝি আর আমি যতটুকু দরদাম সম্পর্কে জানি এই যে কোয়ালিটিটা দেখুন হ্যাঁ এই কোয়ালিটির কবুতর যদি আপনারা 3000 বা 3500 টাকায় অন্য কোথাও পান আমি আপনাদেরকে বলতেছি এটা আপনাকে নেওয়া লাগবে না আপনারা যদি অন্য কোথাও পান আপনারা কালেকশন করে নেবেন আপনাদের লাভ হবে আমি আপনাদেরকে বলতেছি আপনাদের অবশ্যই লাভ হবে 3500 টাকায় এই প্যাডটা কালেকশন করলে তো আপনারা চাইলে এটাও নিতে পারেন অথবা আপনারা যেখান থেকে খুশি নিতে পারেন দর্শক বন্ধু এখানে একটা লক্ষা আছে আর এই লক্ষাগুলো মনে হচ্ছে ফুল রানিং না ভাই হ্যাঁ ফুল রানিং ডিমে আছে ডিমে আছে না এটা নর না এটা এটা নর হ্যাঁ এটা নর ডিমি বসাটা হচ্ছে মাদি এটা মাদি না এর বাচ্চা হলো মানে আগে যে বেবিগুলো দেখানো হয়েছে বেবিগুলো এগুলোর বেবি না আচ্ছা মাশাআল্লাহ আর দর্শক বন্ধু আপনারা জানেন যারা আমার পুরাতন দর্শক আছেন সবাই জানেন যে আমি ডিমে থাকা কবুতরকে লাড়াচাড়া দিই না কারণ এগুলো ডিম অনেক সময় লাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ কোয়ালিটি খুব সুন্দর আছে হাই কোয়ালিটি যদি কেউ নিতে চান নিতে পারবেন সেই সাথে দমগুলো গুণা আছে আপনার না না গুণা নাই না আচ্ছা ডিম তো এখানে আছেই যেহেতু তাহলে ডিমের কোনো কথা বলা লাগবে না বেবির কি গ্যারান্টি আছে এটা বাচ্চা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখানে দুই জোড়া আছে এখানে এখানে যে মানে ডিমগুলো আছে সেই ডিমগুলো কি জমানো হ্যাঁ জমছে জমছে না আচ্ছা এই জমানো ডিম সহ বিক্রি হবে জমানো ডিম সহ গেল আচ্ছা এই প্যাডটা জমানো ডিম সহ দাম কত রাখবেন চা দাম 3500 টাকা চা দাম 3500 টাকা 3500 টাকা একদম না দামাদামি করার সুযোগ আছে যদি কারো এই প্যাডটা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করার যোগাযোগ করে আপনার কালেকশন করে নিতে পারবেন দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার মিলি রেসারের বেবি আছে আর এই বেবির যে প্যাডটা এই প্যাডটা সবচেয়ে যে জিনিসটা বেশি আকর্ষণ করতেছে সেটা হচ্ছে এগুলোর বারগুলো হ্যাঁ আপনার বারগুলো দেখুন দোনোটারই বার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটু লাড়াচাড়া দিয়ে দেখালে একটু ভালো হবে বারগুলো দেখার চেষ্টা করুন সেই সাথে শেপ এবং বডি শেপ আর এর উচ্চতা এর দাঁড়ানোর স্টাইল এর বডির গেট আপ আর এর পায়ের কালার হ্যাঁ আপনারা বুঝতে পারবেন অরিজিনাল রেসারের ব্লাড লাইন ভাই কি বলবে আমি বলতেছি অরিজিনাল রেসারের ব্লাড লাইন খুব সুন্দর একটা কবুতর যদি কারো লাগে আপনারা নিতে পারবেন সেই সাথে আমার যারা দর্শক বন্ধু অভিজ্ঞ দর্শক বন্ধু আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে এগুলো রেসারের ব্লাড লাইন কিনা যাই হোক এই প্যাডটা যদি কেউ নেয় সীমিত রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ভাই কত দাম রাখবেন চাওয়া দাম 1800 টাকা চাওয়া দাম 1800 টাকা একদম করে দেন না ভাই একদম 1500 টাকা আচ্ছা দর্শক বন্ধু উনি আসলেই খুব ভালো মনের মানুষ একবারে সীমিত রেটের মধ্যে দিয়ে দিয়েছেন এক পেয়ার মিলি রেসারের বেবি কিন্তু 2000 টাকার নিচে হাতই দেওয়া যাবে না কিন্তু সেটা যা তা কোয়ালিটি হতে পারে আর এটা কোয়ালিটি মাশাআল্লাহ হাই কোয়ালিটি যদি নিতে পারেন একদম 1500 টাকা আপনারা নিতে পারবেন 1500 টাকা নিলে ইনশাআল্লাহ আপনাদের লাভই হবে
দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফুটফুটে দুইটা বেবি আছে, এগুলো বিউটি রেসার বিউটি হুমার বেবি না, মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি। আর অনেক সময় বেবিগুলো লালন পালন করতে গিয়ে মশায় কামড় দেয়, কিন্তু এগুলো একবারে ফ্রেশ আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যদি কারো পছন্দ হয় আপনারা এই বেবিগুলো কালেকশন করে নিতে পারবেন। আর দর্শকদের বোঝানোর সাথে আমি এই যে বাটিটা হাতে ধরলাম ভাই, এই যে টুলের উপরে একটা উঠান তো, উঠান। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এর বডি ফিটনেসটা, এই যে সিঙ্গেলে আমি দেখাচ্ছি, এটা নামাইয়া ওই যে ওইটা দেখা, এটা আলাদা আমি এখানে দেখাই, এই যে একটা, ঠিক আছে। তো এই উঠান, ওটা এখানে রাখেন। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন মোটামুটি কোয়ালিটি মাশাল্লাহ আছে। আর এই যে ঠোঁটের শেপ মেপ আমি দেখাই দিচ্ছি, এগুলো মা বাবা কি ইম্পোর্টেড নাকি ভাই? না না, মা বাবা হোম ব্রিডের না? আচ্ছা, হোম ব্রিডের ঘরে হোম ব্রিড বেবি, কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর বেবি। আর এগুলো বয়স মোটামুটি কত চলে এখন ভাই? এক মাস বয়স না? আচ্ছা, এগুলো চিচি শব্দ এখনো যায়নি, সেই সাথে এরা নিজেরা কি খেতে পারে? না এখনো খেতে পারে না। খেতে পারে না, যদি কেউ নিতে চায় দেখা গেছে এক সপ্তাহ পরে নিতে পারে। আচ্ছা যাই হোক, এক সপ্তাহ পরে যদি কেউ এই প্যাডটা নিতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। অন্যথায় এর আগে আপনারা নিতে চাইলে এগুলোকে হ্যান্ড ফিটিং করতে হবে। হ্যাঁ, আর এই প্যাডটা যদি কেউ নেয় কত টাকা দাম রাখবেন আপনি? একটু বেশি হয়ে যায় না ভাই? একদম করে দেন, একবারে কম করে, আর কম কম দেওয়া যাবে না? দর্শক বন্ধু এই প্যাডটা ভাই বলছে আর কম দেওয়া যাবে না, আসলে এই প্যাডটা একদম 6,000 টাকা উনি হলে বিক্রি করবে, যেমনটি ওনার মন মানসিকতা। 6,000 টাকা যদি এই প্যাডটা কারো পছন্দ হয় ভাইয়ের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন, খুব সুন্দর একটা প্যাড। হ্যাঁ দর্শক বন্ধু, এখানে বিউটি হুমা কবুতর আছে এক প্যার, এটা জোড়া না? জোড়া, মাশাল্লাহ খুব সুন্দর। আর এখানে কিন্তু দুটোটাই ডাক ডাক ভাব লাগতেছে ভাই। জি জি, দুটোটাই কি ডাকে? আপনাদের শেপ গুলো দেখতে একটু মানে ভেজাল লাগতে পারে, তো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই আপনাদেরকে এই মুহূর্তে ভিডিও পাঠিয়ে দেবে, আপনারা আবারও দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এগুলো 4 থেকে 5 পর বয়স চলে। আর এগুলোর দামটা কিরকম রাখবেন আপনি? চাওয়া দাম এটা 8,000 টাকা। 8,000 টাকা চাওয়া দাম না? দর্শক বন্ধু এগুলো চাওয়া দাম 8,000 টাকা, দামাদামি করার সুযোগ আছে? একদম না, দামাদামি করলে অবশ্যই ভাই কিছু কম রাখবেন আশা করি। তো যদি এই প্যাডটা কারো লাগে পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশন করে নিতে পারবেন। দর্শক বন্ধু এখানে এক প্যার বারহুমা কবুতর আছে, আর এই যে নটটা এটা কিন্তু একটা মানে কি বলবো, এটা সিকিউরিটি, ঠিক আছে? আপনি খাঁচাতে হাত দিতে পারবেন না, ওর ভিতরে ওর স্ত্রী আছে মানে মাদি, আর সেই সাথে তার বাচ্চা আছে, এগুলোকে পাহারা দেওয়ার জন্য মানে দরজা ধারে পাহারাদারি করে আর কি। যাই হোক, আমি একটু পিছনে দিয়ে মাদিটাকে দেখানোর চেষ্টা করবো। এই যে মাদিটা, এই শেভ আর গিয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই সাথে এই যে বেবিটা। হ্যাঁ দেখতে পাচ্ছেন এর অত্যাচার, এর অত্যাচারের কারণে আমি মানে সঠিকভাবে ভিডিও করতে পারতেছি না মাশাল্লাহ। গিয়ার মেয়ার এটারও সব কিছু ঠিক আছে। বেবি কয়টা আছে ভাই এখানে? দুইটা? একটা আছে না? আচ্ছা দেখতে পাচ্ছেন এর কাজ কারবার, মানে ও হাতই রাখতে দিবে না খাঁচায়। যাই হোক, হ্যাঁ মাদিটাও মাশাল্লাহ খুব সুন্দর, নটটা সুন্দরই হবে, কিন্তু মানে ওর অত্যাচারে ওকে মানে দেখানো সম্ভব হচ্ছে না ঠিকভাবে। এই প্যাডটার দাম কত রাখবেন আপনি? ৫,০০০ টাকা। চাওয়া দাম 5,000। দর্শক বন্ধু এই প্যাডটার জন্য চাওয়া দাম 5,000 টাকা, বেবি সহ না? বেবি সহ 5,000 টাকা চাওয়া দাম। মাশাআল্লাহ একবার হাই কোয়ালিটি গিয়ার সহ এই প্যাডটা আপনারা কালেকশন করতে পারবেন, সেই সাথে দামটা একদম না, দামাদামি করতে পারবেন, দামাদামি করলে অবশ্যই কিছু কম রাখবেন ভাই, যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারেন। দর্শক বন্ধু এখানে গিরিজেলের বেবি আছে দুইটা, আর এখানে বিউটি হুমার বেবি আছে দুইটা। হ্যাঁ দেখতে পাচ্ছেন বিউটি হুমার বেবিগুলো, ভাইয়ের এখানে বেশ কিছু বিউটি হুমা আছে এই জন্য বেবিগুলো। হ্যাঁ উনি রানিংগুলো বিক্রি করতে চাচ্ছেন না এই মুহূর্তে, পরবর্তীতে যদি বিক্রি করে অবশ্যই আমি প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে ভাই সবগুলো নিজস্ব খামারের বেবি, ঠিক আছে? ভাই কিন্তু এগুলো কোথা থেকে কালেকশন করেনি, যারা আশেপাশে আছেন এখানে আসতে পারবেন, তারা আসলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এগুলো হচ্ছে আফসান গিজেলে বেবি, এই যে গিয়ারটা দেখুন, চোখের কালারটা আর সেই সাথে বারগুলো, বডি সাইজটা এবং এদের গেট আপটা। হ্যাঁ এগুলো অরিজিনাল আফসান গিজেলের বেবি, আর সেই সাথে এগুলো বয়স কত ভাই? দেড় মাস বয়স। পর কি একটাও গেছে এখনো? না না যায়নি। আর এই যে বিউটি হুমাগুলো এগুলো কয় মাস? এক পরে পড়ছে। এক পরে আছে না? এক পর না জিরো পর ভাই? ওই এক পর হয়তো জিরো পর। আপনার দেখা নাই? না।
আচ্ছা দর্শক বন্ধু এগুলো আমার দেখা নাই তো আমি একবার বলবো না আপাতত এগুলো জিরো পর হ্যাঁ জিরো পর মাশাআল্লাহ শেপ টেপ সবকিছু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বেবিগুলো খুব সুন্দর হাই কোয়ালিটি বেবি আর এই বেবিগুলো যদি কেউ নেয় দাম কত রাখবেন আপনি দামাদামি করে আপনারা কম অবশ্যই কিছু কম পাবেন যদি পছন্দ হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এই যে বিউটির বেবিগুলো এগুলো চাওয়া দাম হচ্ছে 7,000 টাকা এগুলো একদম না দামাদামি করতে পারবেন যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কিছু কম পাবেন দর্শক বন্ধু এখানে মাক্সি রেসারের পেয়ার আছে একটা এগুলো কি রেসারের ব্লাড লাইন না হোমা ভাই এটা মাদি রেসার আর নরহোমা নরগুনটা এটা 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 নর না নরটা হোমা দর্শক বন্ধু এটা নর হ্যাঁ আমি নরটা একটু বাইরে এনে ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি না মাদিটা রে স্যার মাদিটা কিন্তু বিগ সাইজ নরের চেয়ে তুলনামূলক একটু বড় বড় লাগতেছে নাকি ভাই মাদি একটু বড় আছে একটু বড় আছে না আচ্ছা যাই হোক দুটোটার কালার কিন্তু একই রকম সেম সেম আর চোখের কালারও একই রকম ঠোঁটের শেপও একই রকম শুধু পার্থক্য হচ্ছে নটটা একটু ছোট সেই সাথে নটটা হচ্ছে হুমা আর মাদিটা হচ্ছে রেসার ঠিক আছে তো এই পেয়ারটা দিয়ে ডিম বাচ্চা করছেন কখনো হ্যাঁ তিন জোড়া বাচ্চা করানো আছে তিন জোড়া বাচ্চা করছেন মাশাআল্লাহ আর এগুলো আপনার নিজস্ব খামারে করতো না জি মাশাআল্লাহ এই পেয়ারটা ডিম বাচ্চা ওকে আছে যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই পেয়ারটার দাম কত রাখবেন আপনি সাধারণ 3,500 টাকা এত বেশি ভাই একটু কমায় দেন না 3,000 আর 200 টাকা কম যায় ভাই দেন আপনার হ্যাঁ যদিও কোয়ালিটি ভালো তো আমি বলতে পারি না তাও দর্শক আপনাদের জন্য একটু ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে 200 টাকা কম নিয়েছি আশা করব যারা কিনতে চান যারা কবুতর চিনেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা 2,800 টাকায় এই পেয়ারটা কালেকশন করে নেবেন আর দামাদামি করবেন না হ্যাঁ আর দামাদামি করলে কম দিবে বলে আমার মনে হয় না 1 টাকাও কিন্তু কম হবে না আমি আবারও বলতেছি দামাদামি করবেন না যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জাস্ট বুকিং দিয়ে দিবেন দর্শক বন্ধু এখানে মিলি রেসার কবুতর আছে একটা এগুলো রেসার ব্লাড লাইন না হ্যাঁ রেসার আর এই যে দেখতে পাচ্ছেন এটা নর না মাদি ভাই যেটা আগে আসতেছে এটা হচ্ছে মাদি এটা মাদি না আচ্ছা দর্শক বন্ধু এখানে মাদিটা বেশি সাহসী ঠিক আছে এটা কেটে পাহারা দেয় আগেরটাতে নরটা ছিল বেশি সাহসী মানে আগেরটা বলতে বারহুমা যেটা ঠিক আছে আর এই যে এটা হচ্ছে নর হ্যাঁ নরটার শেপটা দেখতে দেখতে পাচ্ছেন সেই সাথে কালার গেট আপ মাশাআল্লাহ একবারে হাই কোয়ালিটি এটা ডিম বাচ্চা করা আছে ভাই ডিম বাচ্চা করা আবার ডিম ডিম দেবে আবার ডিমে আসছে না কয়েকদিনের মধ্যে ডিম দেবে ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ডিম দেবে এক সপ্তাহ না দর্শক বন্ধু জরুর ভাই বলতেছে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে কিন্তু আপনারা জানেন আমিও জানি যে কবুতর এক জায়গা থেকে আরেক জায়গায় মুখ করলে এক সপ্তাহ অনেক সময় একদিনে দিয়ে দেয় অনেক সময় 10 দিনের সময় লাগে তো সেটা ব্যাপার না অ্যাভারেজ অন অ্যান্ড অনলি 15 দিন টাইম যদি 15 দিনের ভিতর ডিম না দেয় না করে তাহলে ভাই কবুতরগুলো রিটার্ন নেবেন তো হ্যাঁ রিটার্ন নেবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এই পেয়ারটার দাম কত নেবেন চাওয়া দাম 4,500 টাকা চাওয়া দাম এটা না জি দর্শক বন্ধু এই পেয়ারটার জন্য চাওয়া দাম 4,500 টাকা একদম না দামাদামি করার সুযোগ আছে যদি কোনো ভাই এই পেয়ারটা কালেকশন করতে চান জহুরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশন করতে পারবেন যেহেতু দামটা চাওয়া দাম অবশ্যই কিছু কম হবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল জহুরুল ভাই লফটে বেশ কিছু কবুতর দরদাম সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সেই সাথে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব দর্শক বন্ধু দেখা হবে পরবর্তীতে নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম